শেখ শাহজাহানের কল লিস্টে তৃণমূলের এই বিধায়কের নাম শেখ শাহজাহান সিবিআই হেফাজতে যেতেই কাঁপতে শুরু করেছে সন্দেশকালীর বসিরহাট মহকুমার একাধিক তৃণমূল নেতা গত পাঁচই জানুয়ারি ইডি শাহজাহানের বাড়িতে পৌঁছনের পর তৃণমূলের এই বাদশাহ গুন্ডা কাকে কাকে ফোন করেছিলেন তার তালিকা রয়েছে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে আর সেই তালিকায় যার নাম রয়েছে তিনি এখন নিজেকে বাঁচাতে মরিয়া তিনি নাকি বলছেন ভালোভাবে তিনি টিএমসি করেনই না শাহজাহানের কল লিস্টে রয়েছে বিধায়কের নাম বিধায়ক বলছেন আমি তেমনভাবে টিএমসি করি না খবরটি প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস বাংলা নামে একটি অনলাইন পোর্টাল যে বিধায়কের নাম রয়েছে তিনি হলেন এই মুহূর্তের অন্যতম হট টপিক এতদিন মুখ বুঝে থাকলেও শাহজাহান সিবিআই হেফাজতে যেতে তাকে যে শাহজাহান সেদিন ফোন করেছিলেন তা স্বীকার করে নিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো নিজেকে বাঁচাতে তার দাবি ইডির উপর হামলা না করার পরামর্শ দিয়েছিলেন তিনি ফোন করেছিলেন কিন্তু হামলা করতে নিষেধ করেছিলেন নাকি ওই তৃণমূল বিধায়ক এমনকি তার সঙ্গে তৃণমূলের তেমন কোনো যোগ নেই তৃণমূল তিনি ভালো মতো করেনই না এমনটাই দাবি করছেন ওই বিধায়ক হাস্যকর দাবি তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার পর শাহজাহান ফেরার হওয়ার পর থেকেই লাগাতার তার হয়ে সাফাই গিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো আর এখন তিনি বলছেন তিনি ভালোভাবে টিএমসি করেনি না আর শাহজাহান সিবিআই হেফাজতে যেতেই বদলে গিয়েছে তার সুর তিনি নিজেই স্বীকার করেছেন যে শাহজাহানকে ফোন করেছিলেন ইডির উপরে হামলা না করার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন এমনটাই দাবি তার গতকাল গত পাঁচই জানুয়ারি সকালে ইডি তার বাড়িতে পৌঁছানোর পর তিন মিনিটে আঠাশটি ফোন করেন শাহজাহান নিজের দুটি ফোন থেকে করেন ওই ফোন কলগুলি সেই কল লিস্ট আগে জোগাড় করেছে ইডি সিবিআই তদন্তবার হাতে নেওয়ার পর কল লিস্ট তাদের হাতে তুলে দিয়েছেন ইডির তদন্তকারীরা তবে লিস্টে লিস্টে কার তবে লিস্টে আরও একাধিক তবে লিস্টে আরও একাধিক ব্যক্তির নাম আছে তবে এই মুহূর্তে যে নামটি এখন হট টপিক এই খবরের সেটি হলো সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো